শুরু করি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমাদের এ মাসেতে যে আলোচনাটা হবে, আমরা এর আগে আলোচনা করেছি যে উত্তরাকে উনি রক্ষা করলেন, এবং উত্তরাকে রক্ষা করলেন কিভাবে, না উত্তরার অন্তরে শরীরের মধ্যে যে সন্তানটি ছিল তাকে রক্ষা করবার জন্য। এই প্রথম ভগবান তিনি কোনো মানবের শরীরে প্রবেশ করলেন। সাধারণত প্রত্যেকবার তিনি নিজে প্রকট হয়েছেন ইচ্ছা মাত্র, কিন্তু এইবার তিনি একটা বিশেষ তিনি করলেন যে উত্তরার সেই মানবী শরীরের মধ্যে প্রবেশ করে তারপরে তার সেই সন্তানটিকে রক্ষা করছেন ব্রহ্মাস্ত্র থেকে। তো এইটার জন্যই ভাগবত অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করে বলছেন যে দেখো দেখো ভগবানের কি করুণা, তিনি ওই মানবী শরীরের মধ্যে পর্যন্ত প্রবেশ করছেন, কেননা ওই ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। যেহেতু উত্তরা কাঁদছিল, তাই উত্তরাকে রক্ষা করবার জন্যে, তার গর্ভস্থ সন্তানকে রক্ষা করবার জন্যে উনি এতটা পর্যন্ত করলেন। তো পঞ্চপাণ্ডবকে, তাদের উত্তর পুরুষ এই উত্তরার গর্ভস্থিত পরীক্ষিতকে রক্ষা করে তা পরম দয়ালু শ্রী ভগবান যখন রথে উঠতে যাচ্ছেন, তখন মাতা কুন্তী তিনি এসে স্তব করছেন। মাতা কুন্তী খুব সুন্দর করে স্তব করে বলতে লাগলেন, প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় 17-42 এই এতগুলি শ্লোকের মাধ্যমে, 25-26 শ্লোকের মাধ্যমে কুন্তী ওইটা বলছেন। এইটা কিন্তু ভাগবতের একটি বিখ্যাত অংশ, যারা খুব ভক্ত, যারা ওই ভাগবত পাঠটাঠ করেন, এইটা খুব বিশেষ করে ওরা পড়েন। কেন না, যেহেতু ওই কুন্তী তিনি এই এটাকে বলছেন ভালো করে, আর বলতে গিয়ে প্রথমেই তিনি বলছেন ওই 17 শ্লোকেতে, নমস্যে পুরুষম ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিতঃ। তো এই যে মাতা কুন্তী, তাকে কিন্তু খুব একটা আমরা তপস্যা টপস্যা করতে দেখি না, যে তিনি খুব তপস্যা করছেন ঈশ্বরের কাছে, এরকম কোনো কিচ্ছু কিন্তু হচ্ছে না। তথাপি তার এই যে কথাগুলির মধ্যে অসাধারণ জ্ঞানের আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। তো কী জ্ঞানের প্রকাশ দেখতে পাচ্ছি, তিনি তার ছেলের থেকেও ছোট, ছেলের বয়সী বলা যায় কৃষ্ণ, আসলে তা শুধু তাই না, সম্পর্কে ভাইপো, ভাইয়ের ছেলে, কিন্তু তাকে এসে সবার সামনে তিনি বলছেন আমি তোমাকে প্রণাম করছি, নমস্তে, আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম পুরুষম। এখন কেন না, তখন তো সবাই অবাক যে কী কথা, কুন্তী দেবী কেন কৃষ্ণকে প্রণাম করছেন। তখন পরিষ্কার করে বলছেন, পুরুষম ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম, অর্থাৎ প্রণাম করছি কেন, তুমি হচ্ছ সনাতন, তুমি হচ্ছ সেই সৃষ্টি। সনাতন মানে তা বলতে গিয়ে বলছেন আদ্যম, আদি আদি, তোমার থেকেই সমস্ত জগতের সৃষ্টি, সেই আদি। ঈশ্বরম সবার প্রভু, প্রকৃতি পরম পুরুষম, প্রকৃতির বাইরে অবস্থিত তুমি হচ্ছ পুরুষ। এখন সাংখ্যের একটা সাংখ্য যে আমরা জানি যে ভগবান বিষ্ণু তিনি একটা সময় অবতীর্ণ হয়েছিলেন কপিল মুনি হয়ে সাংখ্য ফিলোসফি দর্শনটা করবেন বলে, দেবেন বলে। তো সেই দর্শনটা কি, প্রকৃতি আর পুরুষ, পুরুষকে যে চৈতন্য, আর প্রকৃতি কি, যা সৃষ্ট, যা কিছু সৃষ্টি হয়েছে, আর চৈতন্য কিন্তু সৃষ্টি হননি, তিনি বরাবর রয়েছেন।
যদি প্রশ্ন করা হয় চৈতন্য কর্তৃক সৃষ্টি হলো, ওটা খুব বোকার মতো ভুল প্রশ্ন হবে। ওটা বরাবর রয়েছে, কেমন করে ওটা আমরা জানি না, ওটা রয়েছে আর ও অনন্ত একেবারে। এখন সে গল্পের মধ্যে দিয়ে এইগুলো সব বোঝাবার চেষ্টা করে। তো একবার যে ব্রহ্মা আর বিষ্ণু তারা দুজন ঘুরছিলেন, বেড়াচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা আগুনের মতো বিশাল লম্বা চলে গেছে একটা পিলার। তখন ওরা ভাবলেন এত বড় স্তম্ভ কোথা থেকে আসছে। তো চলো, ব্রহ্মাকে বললেন তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ নিচের দিকে যাও, আমি বিষ্ণু আমি ওপর দিকে যাই গিয়ে দেখে আসি কোথা থেকে শুরু কোথায় শেষ। তো ক্লান্ত হয়ে দুজনে ফিরে এলেন, আবার দেখা হলো যে তুমি দেখা পেলে? বিষ্ণু বললেন না, এ কোথায় যে শেষ এটা বুঝতে পারলাম না, অনন্ত একেবারে। এই ব্রহ্মা তখন একটু ক্রেডিট নেবার চেষ্টা করলেন, ব্রহ্মা একটুখানি লোভে পড়ে গেলেন, বিষ্ণু পারেনি আমি পারবো বলে বললেন হ্যাঁ আমি তো দেখে এলাম, ওই তো ওখান থেকে শুরু হয়েছে। আর সঙ্গে সঙ্গে যেই মিথ্যা কথাটা বললেন, আমি শুরুটা দেখেছি এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো যে তোমাকে কেউ কোনো দিন পুজো করবে না ব্রহ্মা, কেন তুমি মিথ্যা বলেছ। তো এই ব্রহ্মার পুজো হয় না কোনো জায়গাতেই, ব্রহ্মার পুজো হয় না, কোনো মন্দিরও নেই। তো এই যে সেটা বলতে গিয়ে তিনি বলছেন তুমি হচ্ছেন আদ্যম। কে বলছে? কুন্তী। কুন্তী কোনো সাধনা করেননি, কিচ্ছু করেননি, আর কৃষ্ণের সঙ্গে যে বেশি থেকেছেন তাও কিন্তু না, উনি ওই সংসারেই থাকতেন এবং যারা ওনার শত্রু তাদের কারণেই থাকতেন। তো কুন্তীর জীবনটা খুব অদ্ভুত, কুন্তীর জীবন যদি দেখা যায় উনি কিন্তু ছেলেদের সঙ্গে বেশি ছিলেন না, ছিলেন কিন্তু দুর্যোধনেরই সঙ্গে, দুর্যোধনের মা বাবা ওদের সঙ্গেই থাকতেন। কেন না, আমি এই ঘরের বউ এবং আমি এই ঘর ছেড়ে, স্বামীর ঘর ছেড়ে যাব না, ওখানেই থাকতেন। খুব একটা যে ওরা খুব পছন্দ করতো তা না, কিন্তু কুন্তী বলতেন না এটা আমার স্বামীর সংসার, এটাতেই আমি থাকবো, ছেলেরা ছেলেদের মতো আছে ঠিক আছে, ওদের জন্য আমি প্রার্থনা করছি। আবার যখন সব কিছু হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হলেন, বললেন এবার তুমি থাকো, তখন বললেন না ওরা চলে যাচ্ছে দুজনে বনবাসে, আমি তো ওদেরই বৈশী, আমারও কিন্তু বনবাসী হওয়া উচিত। তো উনি আবার ওদের সঙ্গে বনে চলে গেলেন। এই হচ্ছেন কুন্তী, কখনো ভোগের দিকে ওনার মন নেই। সেই কুন্তী যখন বলছেন এবং ভগবান কৃষ্ণের স্বরূপটাকে জানতে জানিয়ে দিচ্ছেন, তখন সত্যি সত্যি অবাক লাগে, তাহলে তপস্যা কাকে বলে, এত সোজা জিনিস না। এই সংসারে থেকেও কিন্তু সমস্ত কিছু, তাহলে কী হলো, ওই যে কৃষ্ণ বলছেন স্বধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয়, অপরধর্ম ভয়াবহ, নিজের ধর্মেতে থাকা সেটাই হচ্ছে আসল। এখন সন্ন্যাসী হয়ে সারাক্ষণ চেঁচামেচি করছে যে আমার এইটা চাই ওইটা চাই, ভোগ ভোগ ভোগ, সে কিন্তু সন্ন্যাসী হতে পারল না, তার দুঃখের শেষ নেই কখনো, আর মানে সে শান্তিটা পেল না। আবার সংসারী হয়েও খালি ভাবছে সন্ন্যাসীরা কীরকম আনন্দে আছে, কত কীরকম করছে, কোনো দায়িত্ব নেই, কীরকম সবাই খাবার টাবার রান্না করে দিয়ে যায়, আমি যদি ওরকম হতাম কত সুবিধে, আমাকে এখানে শুধু শুধু রান্না করতে হচ্ছে, একটা উৎপাত। এখন সেটাতেও সে সুখী হতে পারছে না। সেই জন্যে স্বধর্ম হচ্ছে একবার যখন ডিসিশন নিয়েছি ওখানেই থাকবো, ওটাকেই আমি স্বর্গ বানিয়ে ফেলবো, আমি যেখানেই থাকি সেই জায়গাটাই আমার আনন্দের স্থান হবে। আর আনন্দটা নির্ভর করছে তো মনের মধ্যে, তো সেই জন্যে কেমন করে আনন্দ নেব, ওই কুন্তীর মতো সব করছি কিন্তু কোনো কিছুর সঙ্গে লিপ্ত নই, এমনকি ছেলেদের সঙ্গেও তিনি ছিলেন না। পরবর্তীকালে তিনি তো রাজমাতা হয়ে থাকতে পারতেন, তাও কিন্তু করলেন না। ওই জন্যে কুন্তীর মন শুদ্ধ হয়ে গেল। স্বধর্ম পালন করা চারটিখানি কথা না, ও সবার মধ্যে থাকতো কিন্তু কোনো কিছুর মধ্যে থাকতো না, সেই জন্যে ওনার মন শুদ্ধ। এই শুদ্ধ মন থেকেই তিনি ঠিক ঠিকভাবে ভগবানকে বুঝতে পাচ্ছেন। তিনি পরিষ্কার পরিষ্কার বলে বলছেন তুমি হচ্ছ আদ্যম, তুমি সনাতন, ঈশ্বরম, তুমি হচ্ছ সবার প্রভু, প্রকৃতি পরম পুরুষম, তুমি প্রকৃতির বাইরে পুরুষ। তা পুরুষ হচ্ছে সেই কনশিয়াসনেস যার সংস্পর্শে কাছাকাছি এলেই প্রকৃতি তখন সৃষ্টি করতে শুরু করে। তা সাংখ্যও বলছে সৃষ্টিটা কিভাবে হয়, প্রত্যেকটা আমাদের জানি দর্শন
তারা ওই তিনটে জিনিসের উত্তর দেয় প্রত্যেকে। যখনই কোনো একটা দর্শন হবে তারা এই তিনটে জিনিসের উত্তর দিতে হবে। একটা কি স্রষ্টা কে, দ্বিতীয় এই সৃষ্টিটা কি, কী করে এলো, আর তৃতীয় স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কটা কি। এ শুধু শুধু বানালো নাকি, তা তো হয় না, একটা সম্পর্ক তো থাকে। তা স্রষ্টা সৃষ্টি আর স্রষ্টা সৃষ্টির মধ্যে সম্পর্ক, এই তিনটে জিনিসের উত্তর দিতেই হয়। তা সেইখানেতে বলতে গিয়ে সাংখ্য ফিলোসফি দর্শন বলছে যে যেটা কপিল মুনি সৃষ্টি করেছিলেন, তা তিনি হচ্ছেন প্রথম পুরুষ, প্রথম জন্ম হলো কপিলের। তো দেবাহুতি আর কর্দম, কর্দম হচ্ছে সেই তার সঙ্গে দেবাহুতির বিয়ে হওয়ার পর কপিল জন্মালেন। কপিল হচ্ছেন বিষ্ণুর অংশ অবতার, পরিপূর্ণ অবতার নন, অংশ অবতার, কেননা দর্শন সৃষ্টি করতে। এই দর্শনের মূল কথা হলো একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। তো এখানে কুন্তি খুব স্পষ্ট করে বলছেন তুমি প্রকৃতির বাইরে পুরুষ। তার মানে কুন্তি কিন্তু এই দর্শনটা জানতেন, সেজন্য এই শব্দটা যে ব্যবহার করলেন প্রকৃতে পরম পুরুষম, পুরুষম মানে কনসিয়াসনেস, তুমি সেই চৈতন্য যে এই প্রকৃতির বাইরে। তা প্রকৃতিটা কি, প্রকৃতিটা কি, আবার বেদান্ত বলছে মায়া। এখানেও দেখ মায়া শব্দটা উচ্চারণ হবে বলবে। তা প্রকৃতিটা কি, প্রকৃতি হচ্ছে ভগবানের একটা সৃষ্টির শক্তি। কি দিয়ে সৃষ্টি করেন, সত্য রজতম, এই তিনটে গুণ দিয়ে তিনি সৃষ্টি করেন। আর কি করেন, তার মধ্যে দুটো আবার শক্তি থাকে, কি কি না, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। সত্যি যেটা জিনিসটা তাকে উনি ঢেকে দেন, দিয়ে তার উপরেতে তিনি অনেক জিনিস সাজিয়ে দেন, তখন খুব সুন্দর দেখতে লাগে, মানুষ আকর্ষিত হয়ে পড়ে। ওইটাই ওনার খেলা, ওইটাই ওনার মজা, একটা বাজে পচা জিনিসকে ঢাকা দিয়ে এমন সুন্দর করে সাজিয়ে দিলেন, লোকে সেইটাই নেবার জন্যে চলে গেল। সেই জন্যে বলে না যে অনেকে যারা ভালো চেনে না, জহরটা বুঝতে পারে না, একই রকম দেখতে লাগে চকচকে কাঁচের, কিন্তু আসলে তারা হয়তো কাঁচের কতগুলো পুঁথি তুলে নিল, সত্যি সত্যি কস্টলি যে এগুলো ছিল সেই জিনিসটা নিতে পারলো না, যে স্টোনগুলো সেটা চিনতে পারল না, আবার খুব ভালো মানুষটাকে চিনতে পারল না, একটা বাজে মানুষকে সে চিনে। তারপরে তো ওইগুলো হচ্ছে সব প্রকৃতির কাজ। তো ভগবান এখানেতে কুন্তি বলছেন তুমি ওই প্রকৃতির বাইরে, বাকিরা সব প্রকৃতির ভেতর, আমরা সব প্রকৃতির মধ্যে, প্রকৃতির বাইরে যেতেই পারছি না, কিন্তু তুমি প্রকৃতির বাইরে। তারপরে উনি বলছেন সর্বভূতান্তম অন্তর্বহি, তুমি সমস্ত প্রাণীর সর্বভূত, প্রত্যেকটি প্রাণীর অন্তর্বহি, বাইরে এবং অন্তরে অবস্থিত। এইভাবে তিনি তাকে, কিন্তু তবু কেন আমরা যদি বাইরে থাকে ভেতরে থাকে আমরা তাকে চিনতে পারছি না কেন, উনি বললেন অলক্ষম, অলক্ষম শব্দটা মানে এই ইন্দ্রিয়গুলো তাকে চিনতে পারে না। ইন্দ্রিয় কী কী, আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, পাঁচটা কর্মেন্দ্রিয়, তা পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কী, যেটা দিয়ে আমরা জ্ঞান আহরণ করি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এটা কিন্তু তোমাকে জানতে পারে না। কেন না, তুমি ওই প্রকৃতির বাইরে, যে এই পাঁচটাই প্রকৃতির মধ্যে সব জানতে পারে, এই সায়েন্টিস্টরা কত কী জানে কিন্তু ভগবানকে জানতে পারে না। কেন না, ওরা খুঁজছে প্রকৃতির মধ্যেই খুঁজছে, প্রকৃতি তো সৃষ্টি, প্রকৃতির বাইরে যিনি স্রষ্টা তাকে তো খুঁজতে হবে। আমরা কম্পিউটার অসাধারণ সব কিছু জানে, গুগল জানে না এমন জিনিস নেই। যদি গুগলকে জিজ্ঞেস করা হয় যে গুগল আচ্ছা আমার নামটা কি, গুগল পাট করে বলে দেবে। এখন এইরকম অবস্থা গুগল পৌঁছে গিয়েছে, কিন্তু তথাপি গুগলকে যদি বলা হয় আচ্ছা ভগবানকে, ভগবানকে দর্শন করিয়ে দাও, ওটা পারবে না। বা তোমাকে কে সৃষ্টি করলো বাপু, ওই সফটওয়্যারটা যে ডেভেলপ করেছে তাকে বলো তো, তুমি একটু খবর দাও তার সম্পর্কে, গুগল বলতে পারবে না। কেন, যদি সেই যে সফটওয়্যার ডেভেলপার সে যদি নিজের সম্পর্কে ওখানেতে তার সমস্ত ডেটা ফিড না করে থাকে তাহলে ওটা পারবে না। কেন, ওটা ক্রিয়েটেড,
ভীষণ বুদ্ধিমান, এখন তো কেউ লাইব্রেরিতে যায় না, কোনো কিছু হলেই পটাং করে। আর আমাদের বক্তৃতা দেওয়া এত অসুবিধা হয়েছে যে কিছুটা রেফারেন্স দিলাম, ওখানে পটাং করে বললো না মহারাজ এটা তো এই, আরে এক্ষুনি গুগল করার কী দরকার, আমি চলে যাই তারপরে করো। কিন্তু এখন ভীষণ একদম প্রত্যেকটা জিনিস ধরে ফেলছে, একবারে সব কিছু হাতের কাছে, হাতের মুঠোয় সব কিছু। কিন্তু তথাপি গুগল তার নিজের স্রষ্টাকে বলতে পারবে না, কেন? যদি না স্রষ্টা ধরা দেন, দেখুন সেই রকমভাবে তিনি বলছেন তুমি প্রকৃতির বাইরে, প্রকৃতির বাইরে বলেই এই যে ইন্দ্রিয়গুলো সেটা তোমাকে ধরতে পারল না। নমস্তে পুরুষম ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম, তারপরেই বললেন অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিতম। 1.8.7 এই শ্লোকেতে তিনি বলছেন, এই প্রথম শুরু করছেন, প্রথমে বলে দিলেন আমি তোমাকে চিনতে পেরেছি বাপু। দেন আমাদের ঠাকুরের গলায় ভীষণ যন্ত্রণা, সবাই বসে আছে, আর কেউ যেমন হয় আর কি, সবাই এক একটা এক রকম বলছে। তখন বলছে মা ঠাকুরকে বলছে আপনি একটু এই খান, আপনি একটু ওই করুন, আপনি এরকম করুন, যেমন সবাই এটা করে বলে। তো কারোর ধারণা নেই ওই ক্যান্সারটা কী অসুখ, কিন্তু বলে যাচ্ছে। ওখানে বসেছিলেন খোকা মহারাজ, উনি খানিকক্ষণ পরে বলছেন ওনার কিন্তু আসলে না কিচ্ছু হয়নি, এমনি লোক দেখাচ্ছেন। তখন ঠাকুর বলছে এই রে ধরে ফেলেছে। এখন ওই ধরে ফেলেছে মানে সত্যি সত্যি ঈশ্বরের শরীরে কিচ্ছু হয় না, শরীরটাই তো নেই, শরীরটাই তো কল্পনা, এমনিভাবেই উনি এ করেছেন, আসলে তো কিছু হয়নি, কিন্তু আমাদের মতো করে দেখাচ্ছেন বলেই মনে হচ্ছে কি কষ্ট, এবং এই কষ্টের মধ্যে তিনি ঈশ্বরকে ধরে আছেন। তো শ্রীরামকৃষ্ণ তিনি তাকে বলছেন অবতারকে চেনা বড় কঠিন, অবতারকে চেনা যায় না, কেননা এমনভাবে ব্যবহার করে একদম মানুষের মতো, তো সেখানে চেনা যায় না। আমরা মনে করি যারা ধর্মীয় লোক তাদের অসুখ বিসুখ করবে না, তাদের খিদে পাবে না, তারা এরকম পওয়ারি বাবা, পওয়ারি মানে হচ্ছে পাও মানে হচ্ছে হাওয়া, তা হাওয়া খেয়ে যিনি বাঁচেন, পাও আহারি যিনি হাওয়া খেয়ে বাঁচেন। আচ্ছা হাওয়া কেউ কেউ বাঁচে, কখনো সম্ভব? খায় অল্প স্বল্প খায়, একটু রাত্রের দিকে হয়তো খায়, লুকিয়ে খায় এগ্রহস্ত, কিন্তু ওই লোকে একদম খুব খুশি, কী ব্যাপার না, উনি কিছু খান না, পওহারি বাবা। আমাদের এখানে মাঝে মাঝে দেখা গেল যে দুধ তারপরে কলা এগুলো সব কমে যাচ্ছে, কে খাওয়ার তো লোক নেই, কমলো কী করে? তখন বোঝা গেল আচ্ছা একজন পওহারি বাবা আছেন, তো উনি মাঝে মাঝে ওই রাত্রিরে সবাই চলে গেলে টুকটুক করে। এখন এইগুলো হচ্ছে কখনো হতে পারে না, অসম্ভব। কেন? শরীর যদি থাকে তো শরীরের যা যা ধর্ম সেগুলো হবেই হবে, তো সেই জন্যে খিদে পাবেই পাবে, সে যত বড় মহাপুরুষ হোক না কেন, শরীর যদি ধারণ করে থাকেন খিদে পাবে। তবে যোগী যারা হন দীর্ঘদিন অপেক্ষা করতে পারেন বটে, এরকম। তো এইখানেতে ওই জিনিসগুলো না নিয়ে আসল, সেই জন্য ঠাকুর বলছেন অবতারকে চেনা বড় কঠিন। তো লোকেরা সব সময় মনে করে এক এক রকমের মিরাকল দেখাবে, এই করবে ওই করবে, তা কিন্তু নয়। এখানে উনি ঠিক চিনতে পেরেছেন, গীতাতে পরিষ্কার করে বলছেন ইয়ো মাম বেত্তি তত্ত্বতঃ, যে আমাকে ঠিক ঠিক একেবারে তত্ত্ব তো জানতে পেরেছে তার কিন্তু খুব ভালো হয়, সে মুক্ত হয়ে যায়। তত্ত্বত মানে কি? ওই যে কুন্তি প্রথমেই বললেন তুমি প্রত্যেকের অন্তরে রয়েছ, তুমি প্রত্যেকের বাইরে রয়েছ, আর একমাত্র তুমিই রয়েছ, আর তোমাকে আমরা ধরতে পারছি না, কেন না ইন্দ্রিয়গুলো তোমাকে জানবার মতো সেই রকমভাবে তুমি তৈরি করে দাওনি। যেমন কম্পিউটারের মধ্যে ক্রিয়েটার সম্পর্কে কোনো ডেটা ফিডিং করা নেই, তেমনি তুমি আমার ইন্দ্রিয়গুলোকে সেইভাবে তৈরি করনি যাতে আমি তোমাকে জানতে পারি, ইউ আর মাই ক্রিয়েটার। এই হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটা জানতে পারায় একেবারে শ্রীরামচন্দ্র কিন্তু কোনো প্রকাশই করেননি যে তিনি অবতার বলে, তিনি একেবারে সাধারণ মানুষের মতো। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই 12 ঋষি তারা ওকে জানতে পেরেছিল, তো সেই 12 ঋষি তারা যখন শ্রীরামচন্দ্রকে জানতে পারছেন, শ্রীরামচন্দ্র ওদেরকে বারণ করছেন তোমরা কিন্তু আমার এ ব্যাপারে কথা বলবে না,
তো বলছে না ঠিক আছে আমরা বুঝেছি, কেন মানুষ রেডি নয়, সমাজ, তারা ভগবান মানুষের শরীরে রয়েছেন ঘুরছেন এটা বিশ্বাস করবার মতো মানসিকর মধ্যে নেই। অনেক সমাজ আছে এখনও, প্রচুর মানুষ আছে, তারা এটা বিশ্বাসই করতে পারে না, ভাবতেই পারে না। তো একটা আমাদের এই আলোচনা হচ্ছিলো, একটা জায়গায় গেছিলাম, তো আলোচনার শেষে একজন খুব গম্ভীর গলায় বললেন, যেমন গায়ে শক্তি থাকলে যায়, একজন বললেন যে যীশুখ্রিস্টের আগে কোনো কিছু ছিলে বলে আমি বিশ্বাস করি না। তো আমি বললাম আচ্ছা, কিন্তু আর কিছু বিশ্বাস করো না করো, তো যীশুখ্রিস্টের আগে ওর বাবা মা তো ছিল, এটা তো বিশ্বাস করো, তোরা যোজন এসেছিলো ট্যাক্স দেবার জন্যে এলো, এগুলো এই গল্পগুলো তো বিশ্বাস করতে হবে, নাহলে উনি তো ধর্ম করে সে পড়লেন, সেরকম তো হয়নি না। তারপরে ধরো ওরা যখন ট্যাক্স দিচ্ছিলো তার মানে একটা রাজত্বও ছিল, তো তার মানে রাজত্ব থাকলে শুধু শুধু ওরা একা একা তো ট্যাক্স দিচ্ছে না, আরও লোকজনও ছিল, লোকজন থাকলে একটু চাষবাসও হতো, খাওয়া দাওয়া হতো, সেসব কিছু ছিল। তো জেগে যা ওইগুলো বিশ্বাস করলেই হবে, আমরা হিন্দুরা ছিলাম কিনা ওটা বিশ্বাস করতে হবে না, কিন্তু যীশুখ্রিস্টের আগে মানব সমাজ ছিল এইটা মনে করলেও হবে। আমরা একটু দূরে ছিলাম তো তুমি বুঝতে পারবে না ওই পর্যন্ত, ঠিক আছে। এই গোয়ারগুলোকে নিয়ে আপনি কী করবেন, গোঁ গোঁ করছে, তখন আমার পাশে যে ভদ্রলোক ছিলেন সে বললেন আরে উত্তর দেবেন ওটা একটা পাগল। এখন এই যে কথাগুলো মানুষরা মনে করছে এমন একটাভাবে বলছে যীশুখ্রিস্ট, ওর এই বিশ্বাসের কী এসে যায়, যীশুখ্রিস্ট নিজে শুনলে বলে চুপ করো, এটা বোকার মতো কথা বলছে। সুতরাং কিছু লোক তারা খুব করে যে বলবার চেষ্টা করে, আসলে তত্ত্ব তো বুঝতে পারেনি, ওটা ইমোশনালি বলছে। আজকে যে খুব চেঁচাচ্ছে যে আমি হিন্দু হিন্দু বলে, ও কি জানে আগের জন্মেও কি ছিল, কিংবা পরের জন্মেও কোথায় কী জন্ম হবে, সেও তো জানে না। সুতরাং লাফাচ্ছ কেন, যে পর্যন্ত আছো তত্ত্বটা জানবার চেষ্টা করতে হবে। তাই ভগবান সেটাই বলছেন, শ্রীকৃষ্ণ এসে বোঝাবার চেষ্টা করলেন যে অবতারটা কি, খুব সুন্দর করে কয়েকজন মাত্র বুঝতে পারল। এই যে পুরো ভাগবতের মধ্যে কৃষ্ণের জীবনীর মধ্যে ওই 25টা শ্লোকে যে রানী কুন্তী যে কৃষ্ণের কথা বলছেন, এটা এত গুরুত্বপূর্ণ কেন, যারা ভাগবত পাঠ করে তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হচ্ছে কুন্তী একজন ঘরের মেয়ে মহিলা, তিনি ভগবান সম্পর্কে জানতে পেরেছেন, তিনি তপস্যা করেননি। আমরা কোনোদিন শুনিনি যে কুন্তী গিয়ে জঙ্গলে তপস্যা করছেন, তারপর ফলমূল খাচ্ছেন, সব কিচ্ছু না, কিন্তু ভগবান সম্পর্কে স্পষ্ট করে করে তিনি বলছেন। মানবরূপী ভগবানকে জানা অত্যন্ত কঠিন, সেইটা স্মরণ করিয়ে দিয়ে কুন্তী বলছেন, মায়া যবনিকা আচ্ছন্নম। তা কেন কঠিন, তখন ওই দেবী কুন্তী বলছেন, মায়া যবনিকা আচ্ছন্নম, এই যবনিকা মানে ঢাকা দিয়ে দিয়েছেন, কি দিয়ে নে, মায়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন। কুন্তী এই যে শব্দ ব্যবহার করছেন, একটা হচ্ছে প্রকৃতি, আবার বলছেন মায়া, আবার বলছেন এই ঢাকা দেওয়া, তার মানে উনি কিন্তু পুরো ফিলোসফিগুলো জানতেন। তা আমাদের দেশের মেয়েরা তারা কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত হতো, উচ্চশিক্ষা তার জন্য ওরা স্কুলে যেতে হতো না, কিন্তু যেহেতু রানী সুতরাং তিনি রাজকুমারীও ছিলেন, অর্থাৎ এই পড়াশুনোগুলো তার ছিল, এক। দুই, তিনি যখন স্বধর্ম পালন করছেন, তার স্বামীর সঙ্গে ছিলেন, যেমন স্বামী বলেছেন সেরকম করেছেন, তারপরেতে পুত্রদের রক্ষা করবার জন্যে যেমন করা তেমন করেছেন, প্রত্যেকটি কর্ম কিন্তু অত্যন্ত সুচারুভাবে করেছেন, সুন্দরভাবে করেছেন, সমস্ত করবার পরও সব কিছু থেকে দূরে থেকেছেন, একটাও কিছু বলেননি। বরঞ্চ যদিও চোখের উপর সারা জীবন কাপড় বেঁধে ছিলেন, কিন্তু তথাপি তার মধ্যে দেখা যায় বিভেদ ছিল, কুন্তীর মধ্যে কোনো বিভেদ ছিল না। তো কুন্তী সেই কারণে ভগবান লাভ যে করলেন, ভগবান লাভ কী করে হয়, যখন জগতের সম্পর্কে আমি বিতস্রিত হই, জগতের কোনো কিছুতে যদি মন না থাকে, টান না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভ হবে। মা শারদামণি দেবী বলছেন, যদি বাসনা না থাকে এক্ষুনি হয়, যে মা কী করে ভগবান লাভ হয়, তখন মা বললেন বাসনা না থাকলে এক্ষুনি হয়ে যাবে।
এই বাসনাটাই হচ্ছে আসল। তো ওই বাসনাটা কি? ওই মায়া। মায়া কি করে? ঠিক মনের মধ্যে একটা কিছু না কিছু, সামনে একটা কিছুকে আনবে, সেইটা দিয়ে একটা করে একবারে সম্পূর্ণভাবে মনটাকে ডিস্টার্ব করে রেখে দেয়। হয় খুব প্রশংসা, নয় খুব নিন্দা, নয় লোভ, নয় ক্রোধ, কিছু না কিছু করে মনটাকে ও একেবারে বিচ্ছিন্ন করে রাখবেই রাখবে। ওটাই ওর খেলা। আর আমাদের কাজ কি? যারা ভগবানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যারা চেষ্টা করছি ঈশ্বর লাভে, আমাদের কি কাজ? ওইটাকে বুঝে ওর থেকে আমি এফেক্টেড হব না, তাহলেই হলো। তো ওই রকমভাবে যদি আমরা করতে পারি। কুন্তি বলছেন, মায়া জবনিকা আচ্ছন্নম, মায়ার দ্বারা আচ্ছাদিত। এই মায়াটা কি? শঙ্করাচার্যের মতো মানুষও বলছেন ওকে ব্যাখ্যা করা যায় না। কেননা ওটা এমন একটা যে তুমি ওকে ব্যাখ্যা করতেই পারো। যেমন গায়ে যখন হাওয়া লাগছে, আমরা বেশ বুঝতে পারছি হাওয়া লাগছে। এবার তুমি হাওয়াটাকে ধরে দেখাও, ছবি তুলে দেখাও, না এটা পসিবল নয়, কিন্তু বেশ বুঝতে পারছি। আর কী করে আমরা বুঝতে পারি? তখনও বলছেন, যখন একটা হাওয়া চলে, গাছের পাতা নড়ে, কাপড়গুলো নড়ে, তখন বোঝা যায় এরকম হাওয়া চলছে। তো মায়ায় আচ্ছন্ন তুমি কী করে বুঝবে? ও কিছুতেই ওই ভুল ধারণা থেকে বেরোবে না, যেটা ভুল ওর তাক সেটাতেই ও যাবে, ওই একটা আকর্ষণের মধ্যে পড়ে যায়, ভীষণ সমস্যা হয়ে যায়। ওই আজকাল ওই হিন্দি সিনেমা টিনেমাগুলোতে আর তো কোনো কাজ নেই, সুতরাং শরীরটা যায় কোথায়, মনটা যায় কোথায়, শরীরে। তারপরে ওই যে সিনেমা যারা করেন তারা ওই থোড়বড়ি খাড়া খাড়াবড়ি তোর ওই শরীরটাকেই নানারকমভাবে দেখাচ্ছেন, আর কোনো উপায় নেই। সুতরাং এই অল্প বয়সী যারা তারা ওই প্রকৃতির পাল্লায় পড়ে ওইরকমই মনে করছে যে আমরা একটা সিনেমা আর্টিস্টের মতো এসব করতে গিয়ে কত রকম উৎপাত করছে। এগুলো কি? মায়া। কোনো কারণ নেই, সে একটি মেয়েকে তো পছন্দ, সে মেয়েটির সঙ্গে অন্য কারোর বিয়ে হচ্ছে, তুই বাবু চাকরি বাকরি করিস না, বেকার, বিয়ে করে তারপরে খাওয়াবি কি? এটা কি সিনেমা যে বিয়ে করলে হলো তারপরেই নাচ গান হবে? অত সোজা ও কিছু না পেয়ে ও গিয়ে অ্যাসিড দিয়ে দিয়ে দিল, সে মেয়েটা সারা জীবন কষ্টে মরল, এও গিয়ে জেলখানায় বসলো, তো ওর জীবনটা কী হবে? আর কোনো কিছু পেল না। কেন? ওই মায়া। কী অদ্ভুত একেবারে অবস্থা। এবারে যখন আবার চেঁচামেচি মারামারি করে যদি বা বিয়ে হলো, তিন বছর পর ঘুরে বেড়াচ্ছে কী হলো না কী করে ডিভোর্স করা যায়, এখন উকিল খুঁজে বেড়াচ্ছে, কেন এত তো ঘোরাঘুরি করছিলে, এখন কী আবার হলো? ওই মায়া। কিছু অদ্ভুত এই মায়া, যেটা যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। রবীন্দ্রনাথ বলছেন যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এখন সেই জন্যে এইটাকে খুব সুন্দর কী করে করা যায়? যদি ওটাকে ঈশ্বর দৃষ্টিতে দেখা যায় বাস, তাহলে কিন্তু সবটা পাল্টে যাবে, সমস্ত কিছু পাল্টে যাবে, ঈশ্বর দৃষ্টিতে দেখলেই পাল্টে যাবে। আমরা সারা জীবন, অন্তত আমার জীবনে, আমি ঘোরাঘুরি খুব কম করি, ঘরের মধ্যেই থাকি। যখন প্রথম অদ্বৈত আশ্রমে জয়েন করেছিলাম, প্রায় 9 বছর 10 বছর একটা ছোট্ট ঘরের মধ্যে প্রুফ রিডিং করতাম। আগে প্রথম দিকে একটু অন্য রকম, তারপরে প্রুফ রিডিং, ওই ঘরে বসে একই রুটিন চলছে, বাইরের জগতে কী হচ্ছে বুঝতেও পারতাম না, মাঝে মাঝে ছাতে গিয়ে দেখতাম এটা ওটা, ব্যাস হয়ে গেল। এখন কী করে থাকতে পারলাম? কেননা পুরো স্পিরিচুয়ালাইজেশন, সকাল থেকে ঠাকুরের কাজ করতে হবে, ঠাকুরের জন্য ভাবতে হবে, এই করতে হবে, সে করতে হবে, মনেই পড়তো না যে জগৎ আছে বলে, কিছুই মনে পড়তো না। এখন যারা ওই রুটিনটা করে ফেলেন, তারা ওই মনটা ঈশ্বরেতে এমনভাবে দিয়েছেন, তাদের মনেই পড়ে না জগৎ আছে বলে, কে নিন্দা করলো, কে ইয়ে করলো, কে প্রশংসা করলো, কে করলো, ওই সব নিয়ে কোনো কিছু থাকে না, অসাধারণভাবে জীবনটা কেটে যায়। তো সেইটাতেই উনি তখন বলতে গিয়ে বলছেন যে ভগবানকে আমরা জানতে পারি না, কেন না? অধক সজম, একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করছেন, অধক সজম, ইন্দ্রিয়ের ধারণার বাইরে। আবার এইখানেতে বলছেন, একবার বলছেন তুমি প্রকৃতে পরাম, প্রকৃতিগুলোর বাইরে, আবার এখানেতে বলছেন 18 নম্বর শ্লোকে বলছেন তুমি হচ্ছে অধক্ষজম। অধক্ষজম মানে হচ্ছে তুমি ইন্দ্রিয়ের বাইরে, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না। তখন ঠাকুর বলছেন সব হয়, তবে কি জানো, এসব ইন্দ্রিয়গুলো পাল্টে যায়।
তখন ওই চোখটা পাল্টে যায়, কানটা পাল্টে যায়, তখন সে শুনতে পায়, তখন সে দেখতে পায়, তখন তাকে স্পর্শ করতে পারে। তো আমাদের ঠাকুরের কাছে একজন মহিলা এসেছিলেন, তো উনি শুনেছেন একজন খুব মহাপুরুষ দক্ষিণেশ্বরে আছেন, আর উনি থাকেন দক্ষিণেশ্বর থেকেই কাছাকাছি। তখন ভাবলেন আচ্ছা আমি গিয়ে একবার দেখা করে আসি। তো এমনিতে তো এমনি যারা সাধু পুরুষের কাছে, সাধু মানুষদের কাছে যেতে গেলে কিছু একটু নিয়ে যেতে হয়, কেন ওরা তো নিজেরা কিছু ইনকাম করে না, আচ্ছা সেই জন্য সাপোর্ট করা। তো উনি গরিব মানুষ, ছ বছরে বিধবা, কী করবেন? তো উনি একটুখানি তরকারি রান্না করে ছোটো একটা বাটিতে করে নিয়ে গেছেন, গিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে দেখছেন এক ঘর লোক, তার মধ্যে উনি তাকে দেবেন কী করে? তো আঁচলের তলায় ওটা রেখে চুপ করে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। ঠাকুর কিন্তু খাটের উপর বসে ওকে দেখেই বলছেন আমার জন্য কী এনেছ, এক্ষুনি দাও এক্ষুনি দাও। বলছে আরে রে এ কী লোভী সাধুরে বাবা, আর বুঝলেই বা কী করে আমি এনেছি, এত চাপা দিয়ে রেখেছি, ঠিক বুঝে ফেলেছে। আচ্ছা এবারে সবার সামনে সেইটা নিলেন, নিয়ে খেলেন, খেয়ে আবার বলছেন এই মশলাটা দিলে টেস্ট আর একটু ভালো হতো, ওইটা হলো, কোনো ভগবানের কথাই হলো না। কিন্তু আর উনি খুবই বিরক্ত, এ কী খাই খাই করছে, কীরকম সাধুরে বাবা, কেন দেখতে এলাম? এরপরে যখন তিনি ঘরে ফিরে গেলেন, গিয়ে তিনি সেই গোপালকে পুজো করতেন, সেই ছোট্টবেলা থেকে ছ বছর বয়সে বিধবা হয়ে গেছিলেন, গোপালই তার সন্তান, ওইভাবে পুজো করতেন, কিন্তু এতদিন কোনো গোপালের দর্শন পাননি। সেদিন বসে গোপালের ধ্যান করতে গিয়েই শুনতে পেলেন তাঁর পেছনে ছোট্ট একটা বাচ্চা ছোটাছুটি করছে, যে কচি গলায় আওয়াজ করছে, চেঁচামেচি করছে। উনি তখন ওই জপ থেকে উঠে পড়লেন, ভুলেই গেলেন যে জপ করতে বসেছিলেন। খুব নিষ্ঠাবান বৃদ্ধা, ব্রাহ্মণ ঘরের, তো তিনি দেখছেন যে ওই একটা ছোটো ছেলে পায়ের নূপুর পরা, ও ছুটে ছুটে গিয়ে যেটাতে ঠাকুরের জন্য যে নাড়ুগুলো বানানো ছিল ওইটা ধরবার চেষ্টা করছে। উনি গিয়ে তাকে চেপে ধরে ওইটা ঠাকুরকে দেব নাড়ু, ও তুমি ছোবে না, ভুলেই গেলেন এই বাচ্চাটা এলো কোথা থেকে। আনন্দে একদম ভরপুর হয়ে তাকে খাওয়াচ্ছেন, শাসন করছেন, এইভাবে যখন রাত্রির কেটে গেল তখন তাকে কোলে নিয়ে এবারে তিনি আসছেন। এবার কিন্তু ওকে খাওয়াচ্ছেন, তাকে আদর করছেন, শাসন করছেন। রাত্রির কেটে যাবার পর কোলে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে আসছেন। লোকেরা দেখছেন যে সেই বয়স্কা মহিলা তার আঁচলটা মাটিতে লুটোচ্ছে, কীরমভাবে যাচ্ছে, আসলে তো ও একটা শিশুকে কোলে ধরে রয়েছে, অন্যরা তো দেখতে পাচ্ছে না কিন্তু উনি তো ধরে রয়েছেন, আর সেই শিশুটি তার কাঁধেতে মাথা দিয়ে ঘুমোচ্ছে। সুতরাং তিনি সেইভাবে মা যেমনভাবে যায় ওইভাবে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোপাল জেগে উঠল। সে গোপাল তার কোল থেকে জোর করে নেমে ছুটে গিয়ে ঠাকুরের শরীরের মধ্যে মিলিয়ে গেল। তখন তিনি বললেন অঘরমণি দেবী, তিনি বললেন যে তুমি আমার গোপাল। সেদিন থেকে ওই ভদ্রমহিলার নাম হলো গোপালের মা। আমাদের দেশে ছেলের নাম দিয়ে মাকে ডাকে, তো গোপালের মা। আর ওই অঘরমণি দেবীর চোখে শ্রীরামকৃষ্ণই হলেন সেই গোপাল। এখন এই ঘটনা সত্য, এটা ঘটেছে। ভগবানকে তিনি কোলে করে নিয়ে যাচ্ছেন, ভগবানকে স্পর্শ করছেন, ভগবানের কথা, সেই গলার শব্দ শুনতে পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, সবটাই তো হচ্ছে। কিন্তু আশেপাশের লোকেরা তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, ভাবছে কি পাগল হলো। এখন সেইটাই বলতে গিয়ে তিনি বলছেন তুমি হচ্ছে অধক্ষজম, তুমি আমাদের ইন্দ্রিয়ের বাইরে। তাহলে কি করে ওরা বুঝলো? সেই ইন্দ্রিয়টা সম্পূর্ণ আলাদা, ওই কান, ওই দৃষ্টি, ওই স্পর্শ সম্পূর্ণ আলাদা। সেই জন্যে সীমাহীন যিনি অব্যয় লক্ষ্য সে, যাকে লক্ষ্য করা যায় না, বুঝতে পারা যায় না, বলে একটা উদাহরণ দিয়ে বলছেন, ওই যারা নাটক করে তিনি এমন সেজে নাটক করছেন ওর খুব পরিচিত লোকও বুঝতে পারছে না যে ওটা আমাদেরই সেই লোক, এমনভাবে সে অভিনয় করছে। তা ভগবান যখন এসে অভিনয় করছেন আমি ভগবানকে দেখেও ভগবান বলে চিনতে পারছি না, একটু যদি বুঝতে পেরে যেতাম তাহলে তো সবটা হয়ে যেত, ভগবান আমার সামনে বসে আছেন কিন্তু বুঝতে পারছি না। আগেকার দিনে গল্পতে শোনা যায় যারা খুব ভালো ভালো রাজা ছিলেন তারা অন্যরকম সেজেগুজে রাজত্ব দেখতে পেরোতেন।
এখন অন্য লোকেরা ওই রাজা সম্পর্কে নানান কথা বলছে, কি ভালো রাজা, কিন্তু ওর মন্ত্রীটা মহাবদ, ও আমাদের এরম করেছে ওরকম করে, রাজা সব খবর পেয়ে যাচ্ছেন। তারপরে এই তো এরকম করে করে রাজা সব খবর নিয়ে এসে পরে শাসন করতেন, কারণ তখনকার দিনে তো এই অন্য ইনফরমেশন এত পাওয়া যেত না, ভালো রাজারা এরকমভাবে। কিন্তু রাজা যখন সেজে যাচ্ছেন, ওরা লোকেরা রাজাকে পাশে পেয়েও চিনতে পারছে না। অভিনেতা যখন ওরকম অভিনয় করছেন, আমরা একেবারে পরিচিত লোককেও চিনতে পারছি না। ভগবান যখন অবতার হয়ে এসে লীলা করছেন, সেই ভগবানের সঙ্গে বসে ভগবানের কথা আলোচনা হচ্ছে। তো একদল লোক তারা ঠাকুরকে দেখা করতে গেছেন, যেই ঠাকুর সন্ধে হয়েছে শাঁখ বেজেছে, অমনি তারা পকেট থেকে জপের মালা বের করে হাতে জল টল নিয়ে বসে গেছে, ওম বিষ্ণু ওম বিষ্ণু করছে। ঠাকুর বলছেন, এখানে আবার ওসব কেন? কিন্তু ও তো বুঝতে পারছে না, ভগবানের সামনে বসে ভগবানকে চোখ বুঝে ডাকছে। আরে চোখটা খোল, চোখটা খুললেই তো ভগবানকে। কিন্তু না, ও বুঝতেই পারছে না, স্বয়ং ভগবান সামনে বসে আছেন, সে বুঝতে পারছে না। কিন্তু কে বুঝলো? গিরিশ ঘোষ। মত্তত খেত বটে, কিন্তু এমন ভক্তি ছিল, যদি ঠাকুর বলছেন ষোলো আনা বিশ্বাস। সেজন্য যখন ওই ঠাকুরকে পুজো করতে হবে, শ্যামপুকুর বাটিতে মা কালীর পুজো, সব কিছু ব্যবস্থা রয়েছে, অন্য ভক্তরা বসে আছে, কিন্তু ঠাকুর একদম সমাধিতে, গিরিশ ঘোষ এসে হন্তদন্ত হয়ে বলছেন, এই পুজোর সময় হয়ে গেল, তোমরা পুজো করছো না? বলছেন, মূর্তি তো নেই, মা কালীর মূর্তি নেই, পূজারই নেই, কী করে পুজো হবে? আমরা তো সব জিনিসপত্র গুছিয়ে এনে বসে আছি। গিরিশ বলেন, ওরে তোমরা এত বোকা, এই তো মা কালী, ভগবান শ্রীরামকৃষ্ণকে বসে আছেন, তখন এই সমস্ত ফুলগুলো হাতে নিয়ে জয় মা কালী বলে ঠাকুরের পায়ে দিলেন। ঠাকুর আরও সেই একেবারে নিশ্চল সমাধির মধ্যে, আর প্রত্যেকের মনের মধ্যে সেই পূজা করার, ভগবান দর্শন করার উপলব্ধি হচ্ছে, আনন্দ হচ্ছে। এই ভগবানকে যে গিরিশ ঘোষ দেখতে পেলেন, বুঝতে পারলেন, কেননা ওই প্রচণ্ড বিশ্বাস থেকে। বাইরে ওর জীবনেতে ও মদ খেত, নাটক করত, সবার সঙ্গে ঝগড়া করত, কিন্তু ভেতরে কি প্রচণ্ড ভক্তি ছিল, সেই জন্যে সেটা সম্পূর্ণ অন্য। এটাতেই আমরা বুঝতে হয়, তুমি হচ্ছে ইন্দ্রিয়ের ধারণার বাইরে, তাই জন্যে তোমাকে বুঝতে পারে না। তাহলে কি কেউ বুঝতে পারে না? তখন উনি বলছেন, পরবর্তী ১৯ নম্বর শ্লোকে উনি বলছেন, তথা পরমহংসানাম মুনীনাম অমল আত্মানাম ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্যেম হি স্ত্রিয়ঃ। এবারে নিজেকে খুব একদম, আমি কি করে বুঝবো, আমি তো একজন মহিলা, আমার পক্ষে কি বোঝা সম্ভব? কে তোমাকে বুঝতে পারে? তোমাকে বুঝতে পারে পরমহংসানাম। পরমহংস কারা? যারা জীবনমুক্ত। ওই রামকৃষ্ণ মিশনের সিম্বলটা দেখেছেন তো, একটা বিরাট বড় হাঁস মাঝখানে, ওই হাঁসটা কেন, যে সবাই গিয়ে যারা, আচ্ছা হাঁস কোথায়? রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে এটা হাঁসের চিহ্ন, কোথায় হাঁস পালন করে? বলে হাঁস পালন করে না, হাঁসটা হচ্ছে একটা চিহ্ন। তা যেখানে জলেতে থাকে কিন্তু জল ওকে ভেজাতে পারে না, ওই জন্যে চিহ্ন। হিন্দু ধর্ম এতটা চিহ্ন, সবটাই হচ্ছে সিম্বলিক, হিন্দু ধর্মে প্রচণ্ড সিম্বলিক। তো যারা প্রচণ্ড বুদ্ধিমান, তারা ওই প্রচণ্ড সিম্বলিক ব্যাপারটা ব্যবহার করে, সব কিছুই অল্প অল্প করে, তাতেই বুঝে যায়। তো যখন ওই সিম্বলিক জিনিসটা হচ্ছে কি না, পরমহংস, পরমহংস মানে জলে থাকে কিন্তু জল লাগে না, তেমনিভাবে এরা সংসারে থাকে কিন্তু সংসার ওদেরকে স্পর্শ করতে পারে না, তারা হচ্ছে পরমহংস। মুনি নাম মননশীল, যারা সারাক্ষণ যারা চিন্তা করছেন, অমল, অমল মানে পবিত্র, আত্মানাম যাদের মনগুলো শুদ্ধ পবিত্র হয়ে গেছে। এন্ড শুদ্ধ মানে কি? ওই বারবার আমি যেটা বলি, শুদ্ধতা মানে যার মধ্যে কোনো বাসনা নেই, অহংকার নেই। অহংকারহীন হওয়া মানেই শুদ্ধতা। যখনই অহংকার থাকে সেটা অশুদ্ধ, যখন আমার মনের মধ্যে জগতের বাসনা থাকে সেটা অশুদ্ধ। এমনি বাকি জিনিসে যত কিছু দেখি, ওরা শুদ্ধ অশুদ্ধতার কোনো ব্যাপার নেই, ওগুলো আমরা মনে করি। যে স্নান করুক আর না করুক, মনের মধ্যে একেবারে সদা সর্বদা সে ঈশ্বরের ভাবনা, কোনো অহংকার তার মধ্যে নেই, ও হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ।
তো এই শুদ্ধ যারা অমল আত্মানম এই ধরনের যারা পুরুষ তারাই তোমাকে কিন্তু জানতে পারে। তবু তুমি মানব রূপ ধারণ করেছো কেন? তখন উনি বলছেন ওই মানুষগুলোকে ভক্তিযোগ শেখাবার জন্যে তুমি অবতীর্ণ হয়েছ। এখন জগৎটা ভগবান কেন সৃষ্টি করলেন? তো সৃষ্টি করলেন যাতে তিনি লীলা করতে পারেন, ওর খুব ইচ্ছা বেশ সুন্দর নাট হবে। তো এই লীলা করতে গিয়ে তিনি নানান রকমের মানুষ তৈরি করেছেন বটে, এবার মধ্যে যারা ওই জ্ঞানী তারা ভগবানকে জেনে গেলেন, গিয়ে চুপ করে বসে আছেন, ওটা ভগবানের পছন্দ হচ্ছে না, এগুলো হাঁ করে চুপ করে বসে আছে, আমার জন্যে কাঁদবে, আমার জন্যে রান্না করে আনবে, আমার জন্যে গান করবে, আমার কথা আলোচনা করবে, এটি কী কথা, এরা কেউ কিছু করছে না, চুপ করে বসে আছে, কেন ওরা সব জানে ভগবান সম্পর্কে। সেই জন্যে উনি কী করলেন, নিজেই মানব রূপ ধারণ করে এসে এমন সমস্ত ক্রিয়াকর্ম করলেন যে একেবারে অত্যন্ত শুদ্ধ পবিত্র, যে সুখদেব পর্যন্ত যখন এই ভাগবতের কথা শুনলেন তখন তাঁর চোখ দিয়ে জল পড়ছে। এই ভাগবত প্রচার করলেন সুখ, যিনি একেবারে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ এবং জ্ঞানী পুরুষ, সুখদেব করছেন। এই জন্য উনি বলছেন আমি তো সাধারণ স্ত্রী, আমি তোমার কথা কী করে বলবো, কী বা বলা সম্ভব আমার পক্ষে, কিন্তু তুমি এই রকম করেছ। তারপরেই কৃষ্ণ তিনি বলছেন, খুব সুন্দর করে প্রার্থনা করছেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। তিনি প্রণাম জানাচ্ছেন কৃষ্ণকে। কিভাবে বলছেন? তিনি বলছেন তুমি বহুভাবে প্রচারিত, বহুভাবে তোমাকে তুমি হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণকে যে আকর্ষণ করে, ক্রী ধাতু থেকে আকর্ষণ করা, কি আকর্ষণ করে, মানুষের মনটাকে আকর্ষণ করে, কৃষ্ণের মূর্তি দেখলেই একটু দেখতে ইচ্ছে করে, খুব সুন্দর একেবারে তিনি দাঁড়িয়ে আছেন। তো সেই জন্যে ওই ছোটো ছোটো যে কৃষ্ণের শিশু যে কৃষ্ণকে দেখা যায় বালকৃষ্ণ, লোকের একদম খুব স্নেহ চোখে দেখে। শুধু তাই না, আবার একটু আবার ঝোলনাতে বসিয়ে রাখে, হিন্দু টেম্পলে আছে ও ছোটো বসে আছে, ও দোল খেতে ভালোবাসে, তো যে যায় সে আবার একটু দড়ি ধরে টেনে দেয়, ওই চলছে, খুব ভাল লাগে কেন কৃষ্ণ দোল খাচ্ছে। এখন এই যে কৃষ্ণকে তিনি বলছেন তুমি আকর্ষণ করো, তো মানুষ যখন শুদ্ধ হয় তখন তার প্রতি অন্যরা আকর্ষিত হয়। কেমন করে বুঝবো যে আমি ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছি? তখন দেখা যাবে একটা আকর্ষণের সৃষ্টি হচ্ছে। আকর্ষণটা হচ্ছে যারা যাদেরকে মানুষ পছন্দ করে না, সন্দেহ করে, কাছে যেতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, তাদের থেকে ঈশ্বর অনেক দূরে থাকেন। এমনি ওরা পেছনে হাত দিয়ে এমনি করে ঘুরে বেড়াচ্ছে আর ভাবছি যে আমি বিরাট কর্তা, যে আমাকে সবাই ভয় পায়, কিন্তু আসলে ও কিন্তু ভগবানের থেকে অনেক দূরে থাকে। ওই জন্য শিশুদের সবাই খুব ভালোবাসে, কার শিশু কার বাচ্চা কেউ মাথা ঘামায় না, ছোট্ট একটা বাচ্চা গুটগুট করে এলো তখন যে বড়রা থাকে তার দিকে তাকিয়ে আয় কোত্থেকে এলো কী ব্যাপার, সবাই ওকে খুব ভালোবাসে। কেন? ওর মধ্যে অহংকার নেই যে, অহংকার শূন্য হলেই কিন্তু তার মধ্যে ঈশ্বরের প্রকাশ থাকে, আর সেই জন্যে প্রত্যেকটি শিশুকে দেখলেই ভালো লাগে, সে আমেরিকান হোক আর ইন্ডিয়ান হোক আর আফ্রিকান হোক আর এমনি যেই হোক না কেন, শিশুদের সবাইকে সবাই কেন ভালোবাসে, ওই অহংকার নেই বলে, ওর পবিত্র বলে, তখন খুব ভালো লাগে দেখতে। সেজন্যে যে সমস্ত মহাপুরুষদের প্রতি আকর্ষণ হয় মানুষের, স্বাভাবিক দেখলেই ভালো লাগছে, আনন্দ হচ্ছে, তার থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা হচ্ছে না। আর একটা আমরা কী হয়, অনেক লোক যেটা করে আমরা সেটা ফলো করবার চেষ্টা করি, নিজেদের বুদ্ধিটা অত খাটাই না, তা কাউ ওরা তখন কী করে, ওরা কিছু চালাকি লোক করে, ওরা ওটাকে আবার একটা পপুলারাইজ করবার চেষ্টা করে, ওরা পয়সা খরচা করে নানান রকম অ্যাডভার্টাইজ করে, প্রচুর লোককে নিয়ে আসে পয়সা খরচা করে, যেমন এই পলিটিশিয়ানরা করে বক্তৃতা দেওয়ার আগে গ্রাম থেকে ওদেরকে নিয়ে আসে, গাড়ি করে খাওয়া দেয়, পয়সা দেয়, দিয়ে বক্তৃতা দেয়, ওরা অবশ্য বক্তৃতা শোনে না কিন্তু তবু লোককে দেখালো 10,000 লোক এসেছিল। এমনিভাবে ধর্ম যারা বিক্রি করে তারাও কিন্তু ওইসব লোকজন জোগাড় করে করে দিয়ে দেখায়, তখন ওখানে গেলে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, বাবা তখন মনে হয় বিরাট লোক আছে, আমিও যাই, ওখানে খুব সাবধান থাকতে হয়, তা না হলে মুশকিল।
ধর্মটাকেও কিন্তু ব্যবসার মতো করে ব্যবহার করে। আর মহাভারতে ওই কারণেতে বলছেন ধর্ম ব্যাপারী, মহাভারতের যুগে বলছে ধর্ম ব্যাপারী, ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে। তো ওইরকম নানান রকম অ্যাডভার্টাইজমেন্ট করিডরে আর লোকেরা মনে করে আচ্ছা তাহলে গিয়ে দেখে আসি, সেরকম না। যখন ওর কাছে আকর্ষিত হচ্ছে ভক্তি যোগ, সেটার জন্যে তিনি যাচ্ছেন। তখন বলতে গিয়ে বলছেন কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেবের পুত্র তুমি, দেবকী নন্দায়, তুমি দেবকী নন্দন, আর সঙ্গে সঙ্গে নন্দগোপ কুমারায়, যে যে নন্দগোপ যিনি ওকে ফস্টার ফাদার, তার তুমি কুমার। তারপরেই বলছেন গোবিন্দ, প্রথমে বললেন কৃষ্ণ, তারপরে বললেন গোবিন্দ। এদিকে মানুষের নানান রকমের রূপের মধ্যে গিয়ে তিনি বললেন তুমি বসুদেবের পুত্র, তুমি দেবকীর পুত্র, তুমি আমাদের যার হাতে মানুষ হয়েছো নন্দগোপ তার পুত্র, এসব বললেন টললেন। কিন্তু প্রথমেই বললেন কৃষ্ণ, তুমি সকলের মনটাকে আকর্ষণ করো, ভগবান ছাড়া সেটা কেউ পারে না। আর তারপরেই বললেন গোবিন্দ, গোবিন্দ মানে যে প্রত্যেকের মনটা বুঝতে পারে, যার ওই ক্ষমতাটা থাকে মনটা বোঝার, চিন্তাগুলো বোঝার, তিনি হচ্ছেন গোবিন্দ। তা মাতা কুন্তী এবার শ্রদ্ধা প্রকাশ করছেন, শ্রদ্ধা প্রকাশ করছেন আর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এতক্ষণ তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, কিন্তু ওর অহংকার নেই, আমি তোমাকে বুঝে ফেলেছি সেটা বলছেন না, খুব একেবারে বলছে আমি তো মহিলা, আমি কি করে তোমায় বুঝবো, এই ঋষি টিষিরা এরা বুঝতে পারে বটে, তবে তুমি এসব বললেন। এরপরে তিনি বলছেন হে ঋষিকেশ, তুমি আমাকে সমস্ত আমার পুত্রগণকে বহু বিপদ থেকে রক্ষা করেছ। 22 নম্বর শ্লোকে তিনি বলছেন অহঞ্চ মুহু বিপদ গণাত, মুহু মানে অনেক, বহু অনেক বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছ। অহম চ আমাকেও, মানে চ মানে আমার পুত্রদেরও। তা আমরা জানি যারা এই মহাভারতের এই কাহিনীটা জানি কত রকমভাবে যদি কে বিপদে ফেলত, তো তুমি সমস্ত সময় আমাদেরকে রক্ষা করেছ। তা এই যে তিনি ওই কথাগুলো বলছেন কেন, তার কারণ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো কৃতজ্ঞ যদি না থাকে, মানুষ যদি কৃতজ্ঞ না হয় সে মানুষ নয়। স্বামী বিবেকানন্দ বলছেন এসো মানুষ হও, এসো মানুষ হও, কাদেরকে বলছেন, মানুষদেরই বলছেন। তো মানুষ কি, তার মধ্যে দুটো গুণ যদি না থাকে ও কিন্তু মানুষ নয়। খুব শিক্ষিত হতে পারে, খুব বড় অবস্থায় থাকতে পারে, ধনী হতে পারে, খুব সুন্দর দেখতে হতে পারে, খুব ভালো বক্তা হতে পারে, কেউ সব হতে পারে, কিন্তু মানুষ না যদি দুটো গুণ না থাকে। কী কী? একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা কৃতজ্ঞতা। এই যে দুটো পায়ের ওপর মানুষ দাঁড়িয়ে থাকে, একটা শ্রদ্ধা আর একটা কৃতজ্ঞতা। তো শ্রদ্ধা মানে বিশ্বাস, কিসে বিশ্বাস, এই গুরু বাক্যে এবং নিজের প্রতি বিশ্বাস, এই এইটা হচ্ছে শ্রদ্ধা, পরিপূর্ণ বিশ্বাস। আর দ্বিতীয়টা হচ্ছে কৃতজ্ঞতা, ছোট্ট ছোট্ট জিনিসের জন্যে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, কেননা আমাকে অমুক মানুষ করেছেন, তার জন্যে কৃতজ্ঞ থাকতে হয়। সমাজের কত লোক যে আমাদের সাহায্য করেছে তার ঠিক নেই, ছোট ছোট দোকানদারগুলো চারপাশে, তারা সব জিনিস কিনে নিয়ে আসে, কত কষ্ট করে যায় এনে তারপরে আমাদেরকে দেয়। সকালে ঘুম থেকে উঠেই আমি চেয়ারে বসে কাগজ পড়া আমার অভ্যাস, তো একটা লোক সে কিন্তু গিয়ে কত ভরে যায় কাগজ নিয়ে আসে, নিয়ে এসে দিয়ে যায়, আমি তো গিয়ে সেটা তুলে নিয়ে এসে বসে, ওই লোকটির প্রতিও কৃতজ্ঞ হতে হয়, নইলে হঠাৎ যদি যুদ্ধবিগ্রহ হয় ওগুলো সব বন্ধ হয়ে যায়। এখন আমরা মনে করি এই দোকানদারটা চোর, এ ব্যবসা করছে, কিন্তু ব্যবসা তো করছে, ও নিজের তো পয়সা দরকার, কিন্তু ও কোথায় যায় জিনিস কিনে নিয়ে আসে, সাজিয়ে রাখে, আপনি গিয়ে চয়েস মতো নিয়ে এবারে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলেন। আমরা বুঝতে পারি না, সবসময় নিন্দামন্দ করতে থাকি, কিন্তু যখন গোলমাল হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ, তখন বুঝি এই লোকগুলো কত উপকার করে। প্রত্যেকটি মানুষ আমাদেরকে সমাজে বিভিন্ন জায়গা থেকে উপকার করছে, ওই শিক্ষকরা করছেন, পুলিশ করছে, অ্যাডমিনিস্ট্রেশন করছে, আশেপাশের মানুষগুলো করছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, সবাই। ওই জন্যে সবার প্রতি
কৃতজ্ঞ থাকতে হয়। তো কৃতজ্ঞ না থাকলে তখন তাকে মানুষ বলা যায় না, আর তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা রাখতে হয়। অনেক সময় যেই একটুখানি একটু বড় হলো কিছু হলো, প্রথম যেটা হয় না, আমরা সব আলাদা থাকবো। এদেশে একটা সুবিধা আছে, ছেলেরা এমনিতেই আলাদা থাকে। আমাদের দেশে ওই বিয়ে হলেই তারপরে শাশুড়ির সঙ্গে ঝগড়া, আলাদা, শাশুড়িও কম যান না, তিনিও ঝগড়া করতে থাকেন, এসব করে টোরে জীবনটা একটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। সুখের আনন্দের হওয়ার থেকে ভীষণ কষ্টের হয়ে দাঁড়ায়। সবাই কষ্ট পাচ্ছে, যে ছেলেটি বিয়ে করেছে সে কষ্ট পাচ্ছে, নতুন বউটা কষ্ট পাচ্ছে, ওর মাটা কষ্ট পাচ্ছে, সবাই মিলে দুটো দলে ভাগ হয়ে যায়। একদল বউকে সাপোর্ট করছে, আর একদল সারা জীবন ধরে। তো কী লাভ হলো? সবাই কষ্ট পেল, কিন্তু ওই টেনশানটাতেই কিন্তু ওদের জীবন, ওই হই হই হচ্ছে, টেনশন হচ্ছে, ওটাই তো চলল। একদম বুঝতে পারে না কেমন করে আনন্দে থাকা যায়। কী কষ্ট মানুষের দেখলে, যারা আমরা তো দূর থেকে দেখি, বলি ইস একটুখানি বুঝতে পারছে না, এটা বুঝলেই তো হয়ে যায়, কিন্তু হয় না। কেন? ওইটাই এত পর্যন্ত অহংকার থাকে। তো উনি সেই জন্যে বলছেন এই কৃতজ্ঞতাটা বোধটা রাখতে হয়, সামান্য কিছু হলেই কৃতজ্ঞ হতে হয়। কেউ একটা সুন্দর গল্প পড়েছিলাম, পরে একদিন সেই গল্পটা বলবো, কেমন সুন্দর সেই শাশুড়ি এবং বৌমা, কি অসাধারণ এই ভাবটা, আমরা পরে আলোচনা করব। এখন আমাদের শাঁখ বেজে গেল, আর মন্দিরে যেতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি। তখন আমরা ওই তিনি বলছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তারপরেই বলছেন যে তুমি আমাদের গুরু, তুমি আমাদের সমস্ত কিছু করেছ। আমরা ২৪ নম্বর শ্লোক থেকে আবার পড়া শুরু করব। তো আজকে আমরা এখানে পেলাম যে অদ্ভুতভাবে অতি সাধারণ একজন নারী, তিনি রানী বটে কিন্তু তপস্যা তিনি করেননি, কিন্তু তিনি অবতারকে চিনতে পেরেছেন এবং অবতার সম্পর্কে তিনি সেটা ব্যক্ত করেছেন। এখন সেইটা তিনি বলে যাচ্ছেন, তার মানে যে কেউ ঈশ্বরকে জানতে পারে। আমরা এইটা পর্যন্ত পড়ে পরের দিন আবার এখান থেকে শুরু করব। তো শেষ করি তিনবার শান্তি শান্তি বলে, ওম শান্তি 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 হরি ওম তৎসত।